বাংলাদেশে প্রথমবারের মতো জাঁকজমকভাবে অনুষ্ঠানের মধ্য দিয়ে আইজিপি বিদায় অনুষ্ঠান পালিত হয়েছে। এবারের আইজিপি শহীদুল হকের বিদায়ের মধ্য দিয়ে দেশের 39তম আইজিপির বিদায় হলো এবং সাথে সাথে 40তম আইজিপির দায়িত্ব নিলেন ডক্টর জাবেদ পাটোয়ারি। রেওয়াজ অনুযায়ী পুরাতন আইজিপিকে তার পুরাতন গাড়িতে বসিয়ে তার নিজ কার্যালয় থেকে ট্রেনে রাস্তায় নিয়ে যাওয়ার মধ্য দিয়ে 40তম নতুন আইজিপির যাত্রা শুরু হবে।